আচ্ছা লোক ঘোরা দিকে বাহ মা তুমি কিন্তু এরকম তো আমি শুটিং থেকে বাড়ি চলে এসেছি মা এখানে রেডি হচ্ছে আর বক্তব্য হচ্ছে আপনারা দুখানা শাড়িকে প্রচুর প্রচুর বলেছেন যে এই শাড়িটা পরো তো তার মধ্যে এক হচ্ছে এই কালো শাড়িটা রেটিং প্রচুর মানে এত মানুষ এই মা দেখে তো আমার পছন্দ দেখছ মা এই শাড়িটাকে এত মানুষ বলেছে যে এটা পরো এটা পরো তো আমরা সবাই ভাবছিলাম যে মা এটাই পরাবো বাট প্রচণ্ড গরম বিশ্বাস করো সো তার জন্য আবার অনেকে সেকেন্ড সেকেন্ড বেস্ট শাড়ি হচ্ছে এটা বাংলাদেশের এই শাড়িটা হচ্ছে সেকেন্ড বেস্ট তো এই দুটোর মধ্যেই কনফিউজ ছিলাম আমরা প্রত্যেকে মানে আমিও ছিলাম মাও ছিল তো আলটিমেটলি গরমের কথা মাথায় রেখে মা হচ্ছে দেখি মার থেকে শুয়ে নি বলো প্রত্যেকে তো কালো শাড়িটা পরেছে আমারও খুব পছন্দের শাড়ি

মা হচ্ছে আজকে এই কানে দুলটা পড়বে তো পুরো রেডি হয়ে যাওয়ার পর মায়ের লুকটা কি হচ্ছে দেখাচ্ছি সকালবেলায় দাড়ি বলে আমি রেগে গেছিলাম কিন্তু মানে এই কিন্তু আমাকে একটা সিন করে প্রত্যেক দিন ছেড়ে দেওয়া হয় এটাও একটা সত্যি কথা মানে আমাকে ওখানে গিয়ে মেকআপ করে জাস্ট একটা সিন করি আমি চলে আসি প্রত্যেক দিন তো এটাও একটা খুবই ভালো জিনিস মানে খারাপ দিকও যেমন রয়েছে ভালো জিনিসও তেমন রয়েছে ব্লু হচ্ছে বুঝে গেছে মা রেডি হয়ে গেছে তো এটা হচ্ছে মায়ের লোক ঘোরো এদিকে বাহ মা তোমার কিন্তু এরকম একটা হার বললে হেভি লাগবে ঘোরো দেখি পুরোটা ঘোরো কেমন লাগছে তোমরা প্লিজ জানাও কমেন্টে তবে এই হারটার সাথে এই কানের দুলটা খুব একটা ম্যাচিং হচ্ছে না আমি যেটা করব হচ্ছে এই কানের দুলটার সাথেই ম্যাচিং করে বানাবো বুঝলাম কেমন লাগছে শাড়িটা পরে হালকা লাগছে নাকি কালোটাই ভালো ছিল হালকা লাগছে তো ওকে ফাইনালি আমিও রেডি হয়ে গেছি আর আমিও মায়ের সাথে ম্যাচ করে পিঙ্ক পরে নিয়েছি তো আরো অনেকে যাচ্ছে আমাদের সাথে তো কারা সেটা জানতে গেলে তোমাদেরকে ওয়েট করতে হয় এবং ব্লগে থাকতে হয় তো দুজনেই রেডি হয়ে গেছে মা আবার খুকুকে একটুখানি সাজিয়ে দিতে হেল্প করছে এক একাকে সেজেছে খুকু কি রে মাকে কেমন লাগছে মাকে হেভি লাগছে বলছিস হ্যাঁ তোর কেমন লাগছে কাকিমা অ্যাওয়ার্ড পাবে আমার তো আনন্দে খুব কিসের জন্য অ্যাওয়ার্ড পাবে জানিস

আর ও আমাদের সাথে আরো অনেকে যাবে আরো দু তিনজন লোক যাবে তারা কারা জানতে গেলে পরের ব্লকে চোখ রাখতে হবে ওকে সো টাটা খুব বড় দিন আজকে মায়ের জন্য সবাই হচ্ছে উইশ করো মাকে